ধারণা ও তার আগে তো মহেন্দ্রবাবুয় আমার মণিপুরের ইতিহাস তা চর্চা করে ই করা ই করে যদিও ইতিহাস হিসাবে লেগতা পাবলিশ না করেছে উনি তেরোশো বত্রিশ সালের বা ইংরেজিতে গেলে উনিশশো পঁচিশ ছাব্বিশ ইংরেজীতে ও সময় জাগরণ পত্রিকার মহেন্দ্রবাবুয় ইতিহাসের প্রবন্ধই করেছে গবেষণাধর্মী প্রবন্ধ ইতিহাসের ইয়ারই নাগো মই মি তিন তিনহান প্রবন্ধ আর তাও ঠাইতে পারে মোর নজরে নাপড়ছে মরাং আছে এভাকাও অর্থাৎ মরাং আছে মানে বাবরাং আসিল এর পিছিয়ে মরাং আছে হ্যাঁ অপের মাঝে মহেন্দ্রবাবুর প্রবন্ধ তাই ভারতে আর্য সভ্যতার বিস্তার আগ প্রবন্ধ আনল তাই মণিপুরে বৌদ্ধ বৌদ্ধ ধর্মের বিকাশ নাই কিতাউ হান আছে হ্যাঁ তিন নম্বর আর ইয়াহান পেলু পেইল প্রবন্ধ হান জাতীয় ভাষার সমস্যা জাতীয় ভাষার সমস্যা ওভানে মাঝে আমার ঠারর সম্পর্কে বা আমার মণিপুরের ঠারর সম্পর্কে প্রবন্ধ আছে আনতে এবাকা আমার সমাজে মিস আউরিতাকিতা ইতিহাস মানেই উভায় ঐতিহাসিক মহেন্দ্রবাবুর গিরকর মতে উলিয়া মাত্রা সব সময় কিন্তু ও ঐতিহাসিক মহেন্দ্রবাবু গিরকৌ গোর যে ইতিহাস যে তা প্রবন্ধই করেছে ঐতিহাসিক প্রবন্ধ ও তা মূল্যায়ন আজি ইয়াক গই না করতারা নাকরেছি ইমে নৌপা করেছি মহেন্দ্রবাবুর করা এবার যেতা মানে নিয়াম সমাজ মানাপা বুদ্ধিজীবী ঐতিহাসিক হল ইয়া তারা ও তা গিয়ে নৌপাশি নৌপা করেছি বারে ইমে শুনেছি মহেন্দ্রবাবু ইতিহাসিক করেছে মাত্রা মহেন্দ্রবাবু মি মূল্যায়ন করেছো ও তিনোহান প্রবন্ধ মি আমার ঠাল এবাকার বর্তমান আমার এবাকা আছি এটাই হারপাকা বুলিয়া আমার ঠাল অনুবাদ করিয়া নান্তিদার দৃষ্টি পত্রিকাত ওটা প্রকাশ হয়েছিল আজি পেহা মহেন্দ্রবাবুর বক্ত যেটা আছি কথাই কথাই মহেন্দ্রবাবু বলে আহির পানি বেলতারা ওটা গো মহেন্দ্রবাবুর প্যারাগ্রাফ আহান পিয়া তানু এনালাইজ না করেছি মিতে যে তাও অনুবাদ মি এনালাইজ না করেছো অনুবাদ করলু তানুতে কিতা করেছিল অথচ আমারে মহেন্দ্রবিরোধী বিষ্ণুপ্রিয়ার জাত বিরোধী বহু নার মর বাপকর আমলে তো সাজে ব্লেম উরাউ রায় ইচ্ছাকৃতভাবে এহান মাতিম কিতা। যে মহেন্দ্রবাবু ইতিহাস চর্চা করে বারো মহেন্দ্রবাবুর মি মর অন্যান্য প্রবন্ধটি করেছো গীতি স্বামী গিরকর মাঝে মাজে জেহান ওর কাহান ইকুলেৰ অৱানাত মি মোৰ প্ৰবন্ধা আমি কৰিছিলোঁ ইতিহাস আমাৰ ইতিহাস ইতিহাসে আমি অপি ইতিহাসৰ সংজ্ঞা ইতিহাসৰ ফিভাম টেংঠা ঔতামি এনালাইচ কঢ়িয়া ইয়াৰ পৰা আমাৰ ইতিহাস ধৰিছোঁ মি জেপেই জেপেই মহেন্দ্ৰ বাবুৰ নাঘান ধৰিছোঁ অপি মি শ্ৰদ্ধেয় মহেন্দ্ৰ ঐতিহাসিক মহেন্দ্ৰ গিৰক বুলি আমি কৰিছোঁ যে মি এবাকাও মি জেপেই মহেন্দ্রবাবুর নাংখান উল্লেখ করাই না শ্রদ্ধেয়া বুলৌরি কিয়া মাতৌরি আমার মানুষ পল্লা ইতিহাস চর্চার সৃষ্টি তা করেছে গো ইতিহাস চর্চার বাল্মীকি গতে আমার তা মহেন্দ্র শ্রদ্ধেয় বাবু গিরক কিন্তু বাকিগিরি থানি মহেন্দ্র ভক্ত মাহিনী কুল্লা পিছে এনহাত এটা মে ঐতিহাসিক মহেন্দ্র গিরক মি ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার বুলে পাত মি ঐতিহাসিক অমুক গুলো পারেন্দ্রবাবুর বেলাইমি মাথেন নি কিয়া বোলে তা আমার মণিপুর বাদ দিলে মণিপুর বাদ দিয়া আসাম তথা ত্রিপুরা বা আর বর্তমান আয়কার বঙ্গ পূর্ববঙ্গ বঙ্গ এটার মাঝে ধর্মী ইতিহাস বন্ধ কোনো বাঙালিগিরি থানি বা অন্য গইও না করেছি জাগৈ করেছে ইতিহাস আমার ইতিহাস থাক মণিপুর ইতিহাস হইও থাক ইতিহাস রোগ যে ধর্মী প্রবন্ধ শিলচরের বাঙালি উনা করেছি ত্রিপুরা না উনা করেছি হ্যাঁ ও জায়গাত মহেন্দ্রবাবু করেছে এ মহেন্দ্রবাবুর যে এ নমুনায় মূল্যায়ন হান পিয়া সমাজে কোন না করেছি এমনকি মহেন্দ্রবাবুর বিদ্যাবুদ্ধির উত্তরাধিকারী হিসাবে জাঙাক জগত জগৎমোহনবাবু যে আছে তাও তামর উনিশশো ছয়ষট্টি ইংরেজীত বিষ্ণুপ্রিয়া মণিপুর স্টুডেন্টস ইউনিয়নের কনফারেন্স আহান আমার নরসিংপুরে শান্তিপুর অপে অপেক্ষ বাবুয়ে তার শ্রদ্ধেয় গির সৌরভ গিরহ করে মাদ্রতায় মহেন্দ্রবাবু গিরক এগ আমার জাতর রমেশচন্দ্র মজুমদার ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার বলল ও তা দিল সন্মান ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার গোর সম্পর্কে জগৎ মনুভাবে কতিয়ন হার পাশে মি মাতে নো যুগরে মাতিম বললে কিন্তু ও রমেশচন্দ্র ওই করেছে লেরিকান পাঠ্যপুস্তকান তা ভারতীয় মহাবিদ্রোহ বলে এটা লেরিকানে আঠারোশো সাতান্ন ইংরেজির মাঝে ব্রিটিশের বিরুদ্ধে যে ভারতে যে আনের ইতিহাস হে সিপাহী বিদ্রোহ বুলতেরা বীর সাবার কারে ও আনরে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স উহানোরে রমেশ চন্দ্র গিরুকে তার নিজস্ব যুক্তি তা ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বা যুদ্ধ বলে নাই করেছে হ্যাঁ তা বিদ্রোহ মহাবিদ্রোহ বিদ্রোহ কিন্তু মহাবিদ্রোহ বলেছে কইতে রমেশচন্দ্র মজুমদাররে তা গিয়ে নিন্দানা করেছি যে আমি যে ফার্স্ট ইন্ডিয়া মেহুলিয়ার তার যুক্তি লো তাদের আসে রমেশচন্দ্র মজুমদার লিখান তা না ওরা দেশি জওহরলাল নেহরু না দেশে কোনো গইও না ওরা ওল এরি কান মি ক্লাস ইলেভেন এ থাইছে পাকর সুগ রমেশ চন্দ্র মজুমদার দলাই মি দলাই বাম নিত্যানন্দ এম পি স্কুলে পাকলু আমার স্কুল লাইব্রেরীত আছে মি ক্লাস টেন ফবইতে ফবইতে নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়ার বাংলা অনুবাদান কমপ্লিট বাংলা অনুবাদান মি পাকল নাই হানো রে তানু ইতিহাস বলে শিকার না করতে না না

চেক টাইগির নিজের নিজের পরিবার নিজের দাপা পরিবার ওয়ার বাগানা আসে গির কই গো বিশ্রিয়াই চেক পার তোর পন্ডিতা তিন চারি পুরুষর গজুর জানা নো রায়গনা কাজেই আঠারো সদস্য করে আহ বাঘান পুরুষর নাঙ্গার মাতে নো রায় মার বারো কথাই কথায় বুক থাপার বব্রুবাহনের বংশাহ বব্রুবাহর বংশ হতা তুমি তোমার তা কিতাহা রেকর্ড তিতা নিজের বংশর নিজের ঘোর পরিবার ইতিহাস আরও মানে পুরোলানো স সমান তুমি বিষ্ণুপুরিয়া মণিপুরিয়া ইতিহাস পাকর তারা না ইতিহাস বিশ্লেষণ করিয়া পাকর টেন্ডেন্সি আছে গো তানুরা হ্যাঁ নিজের নিজর না হয় মাতে মতে নোরা ওটাই বারো বব্রুবাহ বংশ আমি বব্ৰবাহনৰ বংশ নাগোই বব্রুবাহ আমার সম্পর্ক নাগৈ যদিওতা অর্জুনের পুত আমি পরীক্ষিত চ্যানেল মানুষ ভব্রবাহন অর্জুনের পুত গইলেও পুত্রিকা বিধানে বিয়ানার কারণে তার চিত্র বপাক চিত্রবাহনের গোত্রর কথা ও কার্ভদ গইলেও গোত্র তাছাড়া আমি কোনো মণিপুরের পুৰণা মানুষ নাগ আমি গরিবনু থাকে পলাশির যুদ্ধর এরে পলাশীৰ যুদ্ধ সাতার সতেরোশো সাতান্ন খ্রিষ্টাব্দ তোল পলাশির যুদ্ধর প্রায় বিশ পঁচিশ বছর আগে ধনপতি ৰাজকুমাৰৰ নেতৃত্বে তার মণি বিশেষ রাজনৈতিক কারণে দেশে ত্যাগ করা লাগিল ও তার সাঙ্গ পাঙ্গ তার লগে মানুল লো তা রাজ্য ত্যাগ করিয়া রাজ্যখানু তার বাংলার নভাবে দখল করল হুকাং র্যখান নিকুলিয়া আয়া বিভিন্ন বিভিন্নভাবে ঠাইয়া ঠাইয়া কোনো ডাইরেক্ট মণিপুরে গেছে গাড়ি মণিপুর সম্পর্কে তাহারও নাপা তার সাং পাঙ নিকুলিয়া এপেই খানি থার হুপেই খানি থারেসাদে করে দেশ বোলে কামরূপ এপেয়াও আসিল গা কামরূপও বেশ কয়েক বছর আছে ঠাইয়ার পিছত ইত্যই মণিপুরিও বসে গাঁ হাঁ কাজেই আমার তাতে ইতিহাস আছে আজি বিষ্ণুপ্রিয়া সমাজ রাজবংশর মাজে কোমল উইল তাই মাউন্ট এভারেস্ট তৈল্য বলিমি আইন আসিলা ওইলেও কোমলর প্রতিপত্তিহা নালি মাউন্ট এভারেস্ট বলি ও খোমেলবংশর মাঝে আখ আরিবাম মানে পুরানা আর একতাই আনোবাম মানে নয়া পরিবার খানাত কি কিসাদে পুরানা রাজার জী রাজবংশৈলা আর তাই কিসাদে নোয়া রাজবংশীলা বলিয়া শিক্ষিত আনোবামর বংশরে আড়েবামর বংশরে মি করলো কোনো বাগান তারা আমার তা বংশ তালিকা আছে আমার তা আমার ঘরে আছে এই আঙ আছে এইগারে মি ওটা ঠাইও থাক কী হানার কা গোরাগত বব্রুবাহনের বংশর গোরাগত্ব আক তাই নাই সাদে কীষাদে যায় তাই সাদে ঘটনা মাতে নো আর তারা সবাই এবারে মহাসভা নাই তাই মাইক্রোফোন বব্রুবাহনের বংশ বুক ফুলে বুকে থাপরা থাপরা হির পানি পেল তারা অথচ ও কোমলর বংশই তানুর প্রপার হিস্ট্রি মাত্র ও তাতে ইয়ারি দ্বিতীয় ইয়ালপাই ইয়ারি ইয়ালপা রে ইয়ারি মানে কিন্তু উপকথা উপকথা উতার উপকথা শব্দ করে মি আমার ঠারে ইয়াল পাই মি উপকথা নাই করবি মি ই করলে সাদ মর কোনো সাপা টাপা মে প্রবন্ধান দুহান ওরে যেহুতা আমি কলম না ধরি হ্যাঁ কিন্তু মি আমার ঠার ওয়া খানি মি হং করবি হ্যাঁ এরে খানি আগে মতেছিল সভা মঞ্চ মি সভা মঞ্চ সভা সবা শ্রীপাঠ শব্দ অর্থ যে কোনো প্রতিষ্ঠিত বিগ্রহিয়া ওর অথচ ধর্মীয় মহাপুরুষ আগ আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছে ফা মাহা তৈল মন্দিরঙ্কলে গৌ পাঠ শ্রীপাঠ ঔ মহাপুরুষ জরমছে ফা মামোহরা যদি মন্দির হংকরিয় আর তার নিশ্চিংয়ে ওহান ঔ ঔ গির গৌর জরমছে ফা মানুষ শ্রীপাঠান কিন্তু সভা শ্রীপাঠ মানে সভা বৈতাই কিন্তু বইলেও সবা করা মানুষ বইতরা আলাদা ফামাহান থার ওহানরে আমি মঞ্চ বলি আর বা ডায়াস বলতে ইংরেজি মিও বলে সভা শ্রীপাঠ বলল সবান যতক্ষণ চলতই ওভা শ্রীপাঠান সবান বঙ্গলে শ্রীপাঠর কোনো ইয়ারি নেই কিন্তু শঙ্করদারা মহাপুরুষর ইমফামে ভামে শঙ্করদারা মন্দির ওটা ও তাতে শ্রীপাঠ ও তা মন্দির কথা পারেনে তবুও মি মঞ্চ বলে সভা শ্রীপাঠ বলল যেমন আমার ঠাল আর এক শব্দ আমি হং আছো যে মাতৃস্তন্য স্তন্য পাই জীব বুঝলি এমন তা শুনতে নুই হেন না যদিও সংস্কৃত শব্দ বলিক তৎসম শব্দবো বাংলা তো ইংরেজি তো হারিয়ার অসিয়া হাবিধারও আছে ওরে মিয়া মার ঠাল ইমামৃত ঋত এথারে করে আমি আমার হাক টেঙ্গা ওয়াহি এটা পুরানা ওয়ারি ওয়াহি মুতৈয়া গেলগা এবারৈতা আছে টটর আছে লুপ্তইল আমার জীবদ্ সাথেই আমার ওয়াহি লুপতইল থার হান কি ঠাইতই থারানোর ফেভা থাকে এমনও দিন আয়া হদিল এবার কলম ধরে ই করে কোলা তারা বিষ্ণুপুর থারান যে তার ছাপি তার ই করালে এন বাঙালি আগে পাক মাত্রায় কতিপয় অবাংলা মিশ্রিত এক প্রকার বাংলা ভাষা বোলানির অসমিয়া আলিল পাকলে করলে তাই চায় মান অনিয়া শব্দ থাকা এক ধরনের ভাষা বুলেই তাই কারো এবার ই নিজের ই করার জ্ঞান জাহির করে বলে করতারা। মূর যে মানুর পরাইয়া ঠারর ওয়াহি তারা নিজের বপাও পেয়ে ই সি ওয়াহি বা টটরাশি ওয়াহি পিঠির চং ছিল যে নিকুলিয়া জারগা অর্থাৎ নয়া নোট নিকুল তাই পুরানা নোটরে করিয়া বিদায় করে এই নন্দর খুঁড়াতে ও আমি করতে তো তাতে উনিশশো উনিশশো পইলা আমলে গো নাই উনিশশো সাতাশ ইংরেজিতে ক্লাস হোক এ মাসও গপিও মি দেখলু তার তিন খুব এলে গুলেশ্বর খুরার অভিজ্ঞতা হান যে কী হান আমি পইলা নার্সিং স্কুলে যেভাবে আমি ওপি দেড় বছর আহান হায়ার সেকেন্ডারি স্কুল নার্সিং স্কুলে আমি বাগাইল ওপির মাঝে বুট আহান উপনির্বাচন আহান এমপির ওপির মাঝে নুরুল হুদা গিরহকৌ সিপিআইম এমএ উভা ছিল আনতে অপিত কংগ্রেসরে মানে থিন্তকদেরা তানু উদারবন্দর দ্বারিকানাথ তিওয়ারী তানু উভা করে আনন্দিশ্বর খুঁড়াইহে অর্থাৎ বুট বাগানোর বা হিন্দুস্থানীয় সম্প্রদায়ের বুট এদিক সেদিক করে দেিতা দ্বারিকা নাথ তিওয়ারির কাম করল নুরুলু ধার তাদের কাম করল কথা না গে আসল প্রকারান্ত নুরুলুদার শাহিজ ধরত না সিং হে আজিও বুধে যে টাঙে আহিস ওরে মুসলমান গাং টাং গল ও তারে যেভাবে আদর করলা ও নন্দবাবু আইসে বুঝলা দাবঝে দাবি আইলা আইয়া আইলাম তো আমি আপনি তো দাঁড়াইছি না আমি দাঁড়াইছি না কিন্তু আমি না দাঁড়িয়েলো তো আমি দাঁড়াইছি বললো কিরকম বলতে ওই তো দাঁড়িকা নাতি বাড়ি সাধে করিয়া তারে। যেতা যেতা গায়ে মি প্রায় লোক হইলো তার মরে নীলগা এন যে মোর ইলেকশন ডিউটি বাবা তো ইলেকশন ডিউটি তুই মোড়ে যেতেই গা গো মি মাতে তো তোর তা ইলেকশন ডিউটি না হাই কী তোমনি হাইয়ানো ভাইয়ান মোর তা ইলেকশন ডিউটি নেই তা কাপে দেখে কিন্তু মরে লগে করলো উষাতে বানা পেইল মি বারো পিছে যে তা রাজনীতি তাই দি বাদ দিল ওপের মাঝে ওপের বাদ বাদ দিয়ে সময় হান নাই মানে ওপে মি নর্শিং স্কুলে বারো তার বাসা হেন কাদা ইমে মি গেলে ইয়ারি পরি দিল মি মি কণা কইল মরে জবর সেভ করলো বারো তার অভিজ্ঞতা রাজনৈতিক অভিজ্ঞতা কী সাজে তো ও উতা হাবি মানে প্রায় ইয়ারি দিল মরাং মেও উদায় ইয়ারি দিলে না ওর নাই আঙ্কর আঙ্কর ওই কথা ভুকার তো নাই নাই আন্দা আপ্পানিমে তা মোর ঘোর আমার লিখি জানের আমার লাগা লিখি মানু। মানুষ তারও মে পা তারও কোনো এমে আমার গ্রাম সম্পর্কে মামা বললো আচ্ছা রে মি তারে প্রশ্ন করল একদিন খুব হেমচন্দ্র চক্রবর্তী যুগে কাছা আস্তা বরাক কুপুত্রকার তা বিশিষ্ট মানুষ আস নাম করা মানুষ তাই কাছারে কাছার কেশরী সনদ দাস উদার সনদ দাসে বরাক বেলির মাঝে আপনি বুঝিয়া কারো লঘু না টটর আছে ও সাথে মানুব ওতে ও বানন্দ বুলিয়া ডাকলো মিটিং এখন দেখলো তাওতা হাই স্কুলে আইযা চলানো মনও তাই আর তাতে আর তাই মিকিতা এল এ গো তিন রুম আছে নন কংগ্রেস এ গো তবে নন্দ ধরো অনুভব করলো নন্দেশ্বর খুরার দূরদর্শিতা আহানি আসিল দূরদর্শিতা না গো মানুষ প্রিন্সিপাল আহালো ঠাইলে দূরদর্শিতা হাবি সময় নাঘাটে সেই ভাষা আন্দোলনের সময় তা কংগ্রেসের এমএলএ সি আসিল বাংলা ভাষার আন্দোলন যেভাবে চলিল ও পিতা এম ত্যাগ করল এমএলএ শিপ হ্যাঁ এখানের প্রতিবাদে জ্যোৎসনা সন্দী থানক এমপি গো ত্যাগ ত্যাগপত্র দিল মহ তুষপুর কায় সৌগীরকেও ত্যাগপত্র দিল কয়েক মাস পরে তানুর ত্যাগপত্র তুললা নন্দ ঘোড়ায় নওয়া করল আমি দিলতে কিতা উলিয়া তুলতেউদা বাংলা ভাষায় বা কো মর্যাদা তুলতে উদা কিন্তু তানুর শিলচরের মানুতে তুললা না তুলবেছে এহান শিলচর বাঙালি কই গই তানুর পত্রিকাত ফোকাশ করে হিলাতা তা বা আমার মানুষ পলিটিকি কনসাশ হয় কোনোদিন পয়েন্ট আউট করিয়া টটরা তা নেই আমার তাই নাই মানুষ নর তাই মানুষ যে পালেতে মকার মাহাদেব জাবজাত অন্য জাতে কিয়া বললে থার্ড টাইম এ গই লইস তা কংগ্রেস হাই যে সাদে পদত্যাগপত্র উদ্ধ্র গলাক এমএলএ গইলে মিনিষ্টার গোল ওই লিস বাঞ্চাল তারা না তার দরা করল তার মাত্র মাতলো মেয়ে বাকা গিরো করা মাতে নার মিউ খান মিহার পাশু কিউ কারণ ওয়ান হইলে মি অন্য মানুষ নাম ধরানি লাগতো মিউ কনা কইল মোরতা ও রাজনীতির মি মি কাছারে কাছারে সনম দাসর লেকচার শুনে শুগ সনম দাসর লেকচার মি শুনে গ কাছারে কাছারে নিউ জেনারেশন কি তা নিউ নিকুলা তার বাপক ওগর জেনারেশন তো ধরিং নে ধরাই দেখি ওগর বাপক নিউ জেনারেশন বলো নাই ওগর বাপ নিউ জেনারেশন গো আমাৰ আমার আমার সামাজিক নিয়ম ইয়ার অভিজ্ঞতা কম মানুষ সংস্কৃতির এত বেশি প্রভাব হ্যাঁ এবার তাতে মেকা পইলা তো মেকানাইজ মেকানাইজ নাই এটাতে মেকানাইজ প্রফেশনেল এবার আমি পেরে মাঝে গৌহাটিগর মাঝে কোনো কোনো সৌরাং করলে গত্রগো মাথায় পারতলা গত্রগ মা পারে বাপকর গান কানৌ বেজর মসে গো বাপক তোমার গানহান বললে মাতায় রহবাই হবাই মেউসেই বুলিয়া তোর মামা হের গানথে কুম্পে বুলতে ওপে বুলে অর্থাৎ মালক গই বেবুনের ইয়ারি দেরি বাপক গই গর ইয়ারি না হাতে সৌতারে গৌহাটি উদাহরণ উদাহর মেবা নামলা মাতিং হাতবি মেয়ে করে হুতা চৌ গৈ মামাক লোকৰ গাংহানতে মাতে পাৰে বাপাপৰ গানহান মাতে নোৱাৰে অপত্যপুৰি এপেই গৌহাটীত যে তা মেওবালা মোৰ ডেকিয়াৰ ত বাসিন্দা গাং বেলা বেলাং এপেই থাপা এপেই গৰতে কোম্পেই ইহঁত চাট গাঁৱত গৰতে কোম্পেই দক্ষিণ গাঁৱত তি দক্ষিণ গাঁৱত জ্বৰ মছত গৰ বৰুৱা কৰি তি গৌহাটীত কোম্পেই আছ তোহান মি নাংকৰেছোঁ অরিজিনাল মাতে মতে তারা। যে মানুই মোর গড় অপিত এবার মাঝে মিহাবি তাছানো করি তাই প্রতাপ মানু আই না থ প্রতাপ গড়ি গীতানী প্রতাপ মানুষের মাত্রা আংখলে মাত্রা যায় গরতাই কুম্পি হি পাথার গান্ধী ওপিমি পাথার কি গাঙে রাজার গাঁত না খালো পারে না অপিত নারী বারী বুলতাই বা অপিত বুলতাই অথচ ঐতিহাসিক আমলে তো প্রতাপগড় পরগনাগড় প্রতাপগড় আনের পিছনে ঐতিহাসিক পাথার কান্দি ওয়ানতে পইল গভর্নমেন্টে ব্রিটিশ গভর্নমেন্টে অফিস সফিস খানি থানা টানা বহাদেশে পাথার কান্দি উহান বাজার সেন্টার আগর ঢেকি আছে হ্যাঁ এবার যেগর আঙ্কলেও পাথার কান্দি বুলতরা হি তুমে খুশেই আঙ্ক পার নূরখাদর তাই হাঁতে ঔতাই ঔষাদ কতিহান পিতৃপুরুষর গাং গড়র দাপা গুছি বা কতিহান ঠাই চাউতার হান ঔসংস্কার অন্তে গরত্ব হে অভিভাবকে দিতা নাই দিতা ঠিক উসাদে আমিও হিতা আমি বর্তমানে হলো আমি ব্যস্ত ই আর অতীত আমি চিন্তা নকি আর যে গই অতীতলো চিন্তা না করে ঔগর বর্তমান লাহুলা নাই নাইহে দে টক্টরার হাত ঔ্বর ভবিষ্যতও নেই আমার তাও নেই মানুষ আগর অস্তিত্ব নির্ভর করতা অতীত বর্তমান ভবিষ্যত আমারত ভবিষ্যত লিয়া রুলে মানে মরতা বাকারে হানলেই এ বাকারান কুল লম হ মানে মালিক বাপও তোই বইয়া নিজর এ মুকও আমার তা উপিস कुटुंबাসে ও এখন অবস্থা অবসা তা মি ওইলাঙ্গতা নিজর গরর শৌরে নিজর বংশর ইয়ারি না যেতে কারাং দি জারাইগাতা আগে নিজর যে পরিবারে তো গিরক কি আজিয়া ইয়া গঙ্গে রাজা গোwahatiর মত ফামে ইস সার্ভিস অপারে সোয়া শহর আগত গাই সার্ভিস